নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা ভয়াবহতার মধ্যে একুশে খুলছে স্কুল, শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক। কাগজ কল চালুর দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন অব্যাহত, ভোট বয়কটের ডাক অ্যাসোসিয়েট। লায়লাপুর চেক গেটে গুন্ডারাজ, অপরাধীকে ধরেও ছেড়ে দিল পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার ভয়াবহতা এখনো কাটেনি, এমনকি সংক্রমণ বা আক্রান্তের সংখ্যাও একেবারে কমে গেছে এমন আশার খবর শোনাতে পারছে না রাজ্যের স্বাস্থ্য বিভাগ। কিন্তু এই পরিস্থিতিতেও রাজ্য জুড়ে একুশ সেপ্টেম্বর স্কুল খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার কাছাড়ের বিভিন্ন স্কুল সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের দায়িত্বে স্যানিটাইজার করা হয়েছে। স্কুল পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান জানিয়েছেন, সরকারি আদেশ অনুযায়ী প্রতিটি স্কুলে 50% শিক্ষকের উপস্থিতি অনিবার্য। ছাত্রদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, পড়ুয়ারা অভিভাবকদের দায়িত্বে স্কুলে আসবে, তবে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক। স্কুল পরিদর্শক আরও জানান, যেসব স্কুলকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে সেগুলো স্কুল সরকারি পুনরাদেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে। একুশ সেপ্টেম্বর থেকে শুধু দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্যই খুলবে স্কুল। প্রতিটি শ্রেণীকক্ষে 15 জন করে ছাত্র বসতে পারবে বলেও তিনি উল্লেখ করেন। একুশ তারিখ থেকে স্কুল খোলা সরকারের একটা নির্দেশ দিচ্ছে, যেখানে প্রত্যেক স্কুলের 50% টিচার আইতে লাগবো, আর যার 50% টিচার রোস্টার রেজিস্টারটা হেডমাস্টারে বানায় দিব। কিন্তু এখানে কোয়া হয়েছে যে স্টুডেন্ট আওয়ারটা কম্পালসারি না, যদি স্টুডেন্ট আয় তখন মা বাবার বা গার্জেনের আন্ডারটেকিং লইয়া আইত, যে তারা নিজের ইচ্ছা খুশি মতো স্ব ইচ্ছা দিয়ে তারা স্কুলে পাঠানি হয়েছে বা তারা আসছে। এই হিসাবে আমরা সব স্কুলে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে স্কুল খোলার আগে স্যানিটাইজেশন করা হোক প্রত্যেকটা কোনা কোনা, আর অনেক স্কুলে আমরা কোয়ারেন্টাইন সেন্টার এখনও রয়েছে। তো যে স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ওই স্কুল যখন কোয়ারেন্টাইন সেন্টার ক্লোজ হইত না তখন পর্যন্ত তো ওই স্কুলে যাওয়া যেত না। আর স্যানিটাইজেশনের জন্য আমরা অল হেডমাস্টারে ইনস্ট্রাকশন দিয়েছি যে তারা স্যানিটাইজেশন করিয়া ইয়ে করব। আরও সোমবার থেকে বা 21 তারিখ থেকে যে স্কুল খোলার মাস চলছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত স্টুডেন্ট আসব, তার নিচের ক্লাসের কোনো স্টুডেন্ট স্কুলে আসতো না। আরও একটা একটা ক্লাসে 15টা স্টুডেন্ট থাকতো, ওই হিসাবে তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি যতটাই স্টুডেন্ট হোক না কেন, একটা ক্লাসের এক রুমে তারা 15 জন 15 জন বসব। যদি আগবেলা ক্লাস 9 থাকে তো পিছবেলা ক্লাস 10 থাকব, ওই রকম ক্লাস 11 আর 12 পর্যন্ত মেনটেন করা হয়েছে। কাছাড় এবং নগাঁও কাগজকল পুনরায় চালুর দাবিতে অ্যাসোসিয়েট কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির আহ্বানে শুক্রবার রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শিলচর ও করিমগঞ্জ জেলা সদরে স্থানীয় এলআইসি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ কর্মসূচির দাবিগুলির মধ্যে অন্যতম হল অবিলম্বে পাঁচগ্রাম ও জাগিরোড কাগজকল পুনরায় চালু করার ব্যবস্থা করা, কাগজকলের শ্রমিকদের 45 মাসের বেতন অতি দ্রুত প্রদান করা, মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, রাষ্ট্রায়ত্তর দুটো শিল্প প্রতিষ্ঠানকে পুঁজিপতির হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করা, কাগজকল দেউলিয়া ঘোষণা করার আগে কেন্দ্র ও রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ইত্যাদি। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন অ্যাসোসিয়েট কমিউনিস্ট দলের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। দূর এমন অবস্থা, এটাকে পুনরুদ্ধার করা যায় না, নিশ্চয়ই করা যেত। যারা এই পাঁচগ্রামকে একেবারে তলায় নিয়ে গেলেন তারা এসে বিজেপির ছত্র ছায় আজকে চুপচাপ বসে আছেন। যারা পাঁচগ্রামের এই রুট করলো তাদেরকে শাস্তির দাবি তো আমরা করছি, সে মন্ত্রী হোক, সে রাজনৈতিক নেতা হোক, সে কন্ট্রাক্টর হোক, তাদেরকে শাস্তি প্রদান করুন এবং এই বৃহৎ শিল্পকে পুনরুজ্জীবন করার দায়িত্ব সরকারের। এই নির্বাচনের আগে জনগণ আপনারা সচেতন হন এবং বলে দিন পাঁচগ্রাম আগে হবে সরকারিভাবে, হবে বেসরকারি নয়, পাঁচগ্রাম সরকারিভাবে চালু করুন, তাহলেই ভোট, না হলে কোনো ভোট আর বিজেপিকে নয়। আমরা জীবন শেষ, আগামী প্রজন্ম শেষ,
শিক্ষা নাই, চাকরি নাই, যা অবস্থা দাঁড়াবে। সীমান্ত বৈঠকে যোগ দিতে ঢাকায় আসা ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক ডিজি রাকেশ আস্থানার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। রাকেশ আস্থানার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বুধবার ঢাকায় এসে পৌঁছান। বৃহস্পতিবার থেকে রাজধানী ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি সদর দপ্তরে সীমান্ত বৈঠক শুরু হয়। রাকেশ আস্থানা শুক্রবার সকাল 9:30 নাগাদ ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছান এবং পুজো দেন। মহানগর সর্বজনীন পুজো উদযাপন কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, সম্পাদক কিশোর কুমার মণ্ডল, দপ্তর সম্পাদক বিপ্লব দে ও দিলীপ ঘোষ প্রমুখ অতিথিকে সংবর্ধনা জানান। ঢাকা থেকে ঋদ্ধি হকের ছিল এই রিপোর্ট। লায়লাপুর এমভিএইচএ গেটের নাম করে দেদার অর্থ আদায়ের অভিযোগ উঠছিল বেশ কিছুদিন থেকে। পুলিশও ভেতরে ভেতরে কাজ করে আসছিল। বৃহস্পতিবার রাতে লায়লাপুর চেকগেট থেকে ফের অর্থ আদায়ের অভিযোগ আসতে সক্রিয় হয়ে পড়ে ধলাই পুলিশ। ওসি শাহাবুদ্দিন বড়ভুইয়া দলবল নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। ওই রাতে অভিযান চালিয়ে পুলিশ 5 জনকে আটক করতে সক্ষম হয়। তাদের এনে পুরে দেওয়া হয় থানার লকআপে। পরে ব্যক্তিগত জামিনে আটক 5 জনকে ছেড়ে দেন ওসি শাহাবুদ্দিন বড়ভুইয়া। কিন্তু এরপরে ওসির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন মানুষ। তাদের প্রশ্ন, এ ধরনের অপরাধে জড়িত কাউকে পুলিশ কিভাবে ব্যক্তিগত জামিনে ছেড়ে দিতে পারে? রাত্রির দিকে যে সময় ভিড় থাকে, এই সময় এনফোর্সমেন্ট যারা এরা থাকে না, গুন্ডা বাহিনী বেশিরভাগ থাকে। গুন্ডা বাহিনীর 2500-3000, কোনো সময় 5000-10000 পর্যন্ত তারা কালেকশন করে। এই টাকাটা যদি আমরা আসাম গভর্নমেন্টের যদি রেভিনিউ হিসেবে যেতে যাইতে আমরা আসাম গভর্নমেন্ট বেনিফিটেড হতাম, আমরা বেনিফিটেড হতাম। কিন্তু যে টাকাগুলোকে গিয়া গভর্নমেন্টও রেভিনিউ ঢুকে না গিয়া, যার ফলে গিয়া দেখা যায় গিয়ে ভুক্তভোগী বেশিরভাগই ড্রাইভারগুলোয় আর মালিকগুলা। যদি রেভিনিউটা পাইতো তো মালিকগুলো খুশি থাকলে বলে আমার না, আমি গলতি করছি, আমার গাড়ি রেভিনিউ দিছে, গভর্নমেন্টের রেভিনিউ গিয়া দিছে। কিন্তু এরকম কিছু এখন প্রশ্ন হলো, 2014 সালে বিজেপি মিত্রজোট সরকার আসামে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে শ্রীরামপুর চেকগেট থেকে শুরু করে আসামের সবকটি চেকগেটই বন্ধ করার নির্দেশ জারি করে। এখন অবধি এই নির্দেশ বহাল রয়েছে। তবে কি করে লায়লাপুরের চেকগেটে দেদার অর্থ আদায়ের খবর প্রকাশ্যে আসছে? পুলিশই বা কী করে অপরাধীদের পাকড়াও করেও ব্যক্তিগত জামিনে ছেড়ে দিচ্ছে? প্রশ্ন রয়েই গেল। বিজেপি সরকারের দিনে সরকারি কর্মচারীরা নয়, তাদের পুষ্য মানুষকে দিয়ে এখন নিজেরা টাকা তুলছে, এটা অত্যন্ত লজ্জাজনক এবং মানুষের কাছে একটা অসহনীয়। পুলিশের এই তদন্ত যদি তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হয় এবং পুলিশ যদি এগিয়ে যায়, আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি এর সঙ্গে জড়িত আরও রাঘব বোয়ালরা এগিয়ে আসবেন। রাজস্ব আদায়ের নামে, সরকারি অর্থ আদায়ের নামে স্থানীয় লোকরা যেভাবে, স্থানীয় একজন মানুষ যিনি নব্য বিজেপির কর্মকর্তা, তার নেতৃত্বে এখানে যে পয়সা কালেকশন চলছে, টাকা কালেকশন চলছে, আমরা চাই তার একটা বিহিত তদন্ত হোক। পুলিশের এই পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরকেও গ্রেফতার করা হোক সেই দাবি জানাই। আমরা আশ্চর্য বোধ করি যেখানে সরকারি রাজস্ব আদায়ের জন্য এই গেট বসানো হয়েছে, সেখানে কিছু লোক নিজেকে এমবিআই লোক সাজিয়ে যেভাবে পয়সা কালেকশন করছে এবং নিজেরা সেটা আত্মসাৎ করছে, তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা, আইনি ব্যবস্থা নেওয়া হোক সেই দাবি জানাই কংগ্রেসের। অতিমারী করোনার ভয়াবহতা বিবেচনা করে শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের মেল ওয়ার্ডকে আইসিইউতে পরিণত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের এক নির্দেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আগামী 10 অক্টোবরের মধ্যে এ কাজ শেষ করতে হবে বলেও স্বাস্থ্য বিভাগের ওই নির্দেশে জানা গেছে। শুক্রবার সংবাদ মাধ্যমকে ডেকে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জিতেন সিং এই তথ্য দিয়েছেন। গভর্নমেন্টের প্ল্যান অনুযায়ী 20 বেডেড আইসিইউ করার কথা, আর এর জন্য কাজ আরম্ভ হয়ে গেছে। গত 11 সেপ্টেম্বর থেকে ওরা কাজ শুরু করে দিয়েছে। ওদের টার্গেট হলো, গভর্নমেন্টের টার্গেট হলো 10 অক্টোবর 2020 এর ভিতরে কাজটা শেষ করার, ওই অনুযায়ী তারা কাজটা আরম্ভ করে দিয়েছে। পুরানো বিল্ডিং আমরা যে মেল ওয়ার্ড ছিল ওটাকে রিনোভেশন করে, ওটাকে ঠিকঠাক করে ওখানে আমরা আইসিইউটা বসানোর জন্য ওরা কাজ চলতেছে। আপাতত এখন তো চাপ আইসিইউটা আরম্ভ করতেছে কোভিডের জন্যই এখন জিনিসটা আরম্ভ করা হইতেছে। কিন্তু কোভিড যখন শেষ হয়ে যাবে তখন এটা জেনারেলে কনভার্ট করা হবে। টার্গেট
10th অক্টোবর কিন্তু একটু সময় লাগবে এমন লাগতেছে আর কি। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি শুক্রবার বিআরটিএফ এর ক্যাম্পাসের SLRM সেন্টার পরিদর্শন করেন। বর্ষার মরশুম হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গেই পুরো শহর পরিষ্কার করার দিকে মনোনিবেশ করতে জল্লি পুরসভার কর্মীদের নির্দেশ দেন। তিনি জানান, যারা এই নির্দেশনা অনুসরণ করবেন না তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। এদিকে শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসার সুমিত সত্তাওয়ান জেলাশাসককে সেই জায়গাটি দেখান যেখানে ভেজা জৈব বর্জ্যকে সার কম্পোস্টে রূপান্তরিত করার জন্য কম্পোস্টার মেশিন বসানো হয়েছে। কীর্তিজল্লি জঞ্জাল সংগ্রহ ও হস্তান্তর কমাতে পর্যায়ক্রমে পরিকল্পনা তৈরি এবং জঞ্জালের দক্ষ ও সঠিক ব্যবস্থাপনার জন্য প্রথমে সংগৃহীত পৃথকীকরণ বর্জ্যের উপর জোর দেন। অপরাধকে রুখতে একদিকে পুলিশ নিরাপত্তা বাহিনী যখন কঠোর স্থিতি গ্রহণ করেছে, অন্যদিকে ঠিক তখনই নিরাপত্তার ফাঁকগুলো পাচারও অব্যাহত। এরকমই একটি পাচারের ঘটনা ফের প্রকাশ্যে এলো শুক্রবার। শিলচর থেকে মণিপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বেশ কটি কুকুরকে। রংপুর মধুরা পয়েন্ট থেকে গাড়ি রওনা হওয়ার পরে খবর পান শিলচরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শের কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে তারা বাইকে করে ধাওয়া করেন। লক্ষ্মীপুরের কাছাকাছি এলাকায় তারা কুকুর পাচার করা ওই গাড়িটিকে আটকে ফেলেন, কিন্তু বিপদ আঁচ করতে পেরে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে এনজিওর কর্মকর্তারা যোগাযোগ করেন লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে। তারা গাড়িটিকে সমঝে দেন পুলিশের কাছে। পরে কুকুরগুলোকে উদ্ধার করে লাবক রোডে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। শিলচর থেকে আমরা লক্ষ্মীপুর রোডে আসার সময় আমি আমার কলিগ মিঙ্কু চৌধুরী একটা অটোর ভিতরে দেখতে পারি একটা কুকুর মুখ বের করে আছে। সঙ্গে সঙ্গে আমি আর আমার কলিগ বাইক নিয়ে ওই অটোর পিছনে ধাবা করি এবং ধরে ফেলি অটোটাকে। অটোটাকে খোলার পরে দেখি অটোর ভিতরে প্রায় 10-12 কুকুর মুখ বাঁধা বস্তা দিয়ে এগুলো আপনার পাচার হচ্ছিলো জিরিবামে। তারপরে আমি আমার কলিগ মিলে ওই কুকুরকে আমরা রক্ষা করি ওর হাত থেকে এবং লাবক রোডে নিয়ে ছেড়ে দিই। আমার সবার কাছে অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, যাতে এরকমের একটা পাচার যাতে একটা বন্ধ হয় তার জন্য একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শুক্রবার সেবা সপ্তাহের চতুর্থ দিনে হাসপাতালে থাকা সোনাই এলাকার রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করে সোনাই মণ্ডল বিজেপি। উপস্থিত ছিলেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন সকালে তিনি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন সহ দলীয় কর্মকর্তাদের নিয়ে প্রথমে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। এরপর কচুদরম মডেল হাসপাতাল এবং নরসিংপুর স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। পরে আমিনুল জানান, সেবা সপ্তাহ উপলক্ষে দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ইতিমধ্যে পালন করা হয়েছে রক্তদান, বৃক্ষরোপণ, সাফাই অভিযান, প্লাজমা দান ইত্যাদি। সেবা সপ্তাহ হিসাবে আমাদের দলের পক্ষ থেকে সাফাই অভিযান, ব্লাড ডোনেশন, এরপরে ফলমূল বিতরণ, বৃক্ষরোপণ, প্লাজমা ডোনেশন, যেভাবে জনসাধারণকে সেবা দেওয়া যায় এই সেবা সপ্তাহ হিসাবে সমস্ত ভারতবর্ষর একবারে রাষ্ট্রীয় পর্যায়ের কমিটির থেকে মণ্ডল পর্যায়ে, বুথ কমিটির পর্যায়ে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবারে বুথের কর্মী থেকে শুরু করে রাষ্ট্র প্রধান বা সভাপতি জনসাধারণকে বিভিন্ন মূলক সেবা, যেটা রক্তদান হোক, প্লাজমা দান হোক, ফলমূল বিতরণ করেছি। কসুদরাম মডেল হসপিটালেও আমরা ফলমূল বিতরণ করব। নরসিংপুর হসপিটাল PHC-তেও আমরা ফলমূল বিতরণ করব। শিলচর মেডিকেল কলেজ যেহেতু কোভিড ইউনিট হয়েছে, এর জন্য এখানে আমরা দেখব যাতে কোভিড ইউনিট ছাড়া যেখানে রুগীরা আছে এটা এখানে ফলমূল বিতরণ করার চেষ্টা হবে। বিভিন্ন জেলা কমিটির তরফ থেকে, মণ্ডল কমিটির তরফ থেকে বিভিন্ন জায়গাতে যেখানেই আমাদের মানুষদের সেবা করা যায়। সেবা সপ্তাহ উপলক্ষে নরসিংপুর ব্লক এলাকার প্রবীণ বিজেপি কর্মকর্তাদের ফল বিতরণ করা হয়। শুক্রবার রাজ্যের বন, পরিবেশ, আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উদ্যোগে বিজেপি নরসিংপুর মণ্ডল কমিটির এক প্রতিনিধি দল নরসিংপুর এলাকায় দলীয় প্রবীণ কার্যকর্তাদের ফলমূল বিতরণ করেন। এদিনের কর্মসূচিতে অংশ নেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মণ্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস, সম্পাদক জয়ন্ত দত্ত, নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সহ সভাপতি অজয় কুমার দাস প্রমুখ। যারা বাড়িতে আছে, শারীরিক দুর্বলতা কিংবা অসুস্থ হিসাবে আছে, তারারে আমরা দলের তরফ থেকে
আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ে কিছু ফলমূল পাঠাইছি, ওইগুলো আপনি গ্রহণ করতে আমরা মাননীয় মন্ত্রী আমরা পাঠাইছি, ও উদ্দেশ্যে আমরা আইছি আর কি। আর আমরা আশীর্বাদ কর্তা আমরা ভারতীয় জনতা পার্টি যাতে আরো আগাইয়া যাইতে পারে, আবার মাননীয় মন্ত্রী মহাশয় যেভাবে কাজ করিয়া যাইতরা আগামীতে আরো ভালো কাজ কর্তা, আগামী 2021 ইলেকশন ও তাই বিপুল ভোটে জয়লাভ কর্তা, এই আশীর্বাদটা আপনি আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের আমরা দলরে দিবা। আর আমরা মাননীয় মন্ত্রী মহাশয় যে সামান্য একটু ফলমূল আপনার লাগে পাঠাইছেন ওইগুলো আপনি গ্রহণ করবা, আমরা মন্ডল প্রেসিডেন্ট আছেন, আমি তাহলে অনুরোধ করি আর এটা আপনারা তুলিয়া দেওয়ার লাগে। সোনাই উন্নয়ন খণ্ডের অধীন স্বাধীন বাজার জিপির প্রাক্তন সভাপতি মোজাহির হোসেন লস্কর ওরফে মোস্তফার জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার রাত 10:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল তাঁর 55 বছর। প্রয়াত লস্কর বছর দুয়েক ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি পরপর দুবার স্বাধীন বাজার জিপির সভাপতিও ছিলেন, কংগ্রেস দলের কর্মী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি রেখে গেছেন মা, স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধদের। শুক্রবার বেলা 2টায় স্বাধীন বাজারে তার জানাজা অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মাওলানা নুরুন্নবী বড়ভুইয়া। মোজাহির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শুক্রবার সকালে প্রয়াতের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর। ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটির মিডিয়া উপদেষ্টা পদে নিযুক্তি পেয়েছেন মহিতোষ তাঁতি। কাছাড় জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তীর নেতৃত্বে জেলা যুব মোর্চার এক পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এতে কাছাড় জেলা যুব মোর্চার মিডিয়া উপদেষ্টা পদে নিযুক্তি পান মহিতোষ তাঁতি। এদিকে মহিতোষ তার উপর আস্থা রেখে তাকে যুব মোর্চার মিডিয়া উপদেষ্টা পদে নিযুক্তি দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন দলীয় নেতৃত্বকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনা ভয়াবহতার মধ্যে 21-এ খুলছে স্কুল, শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক। কাগজ কল চালুর দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন অব্যাহত, ভোট বয়কটের ডাক অ্যাসোসিয়েশন। লায়লাপুর চেক গেটে গুন্ডারাজ, অপরাধীকে ধরেও ছেড়ে দিল পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।